যে কথা প্রথম বলেছিলাম যে ১৯৮৭ সালে খুলনার বয়রাতে অবস্থিত যে জেলখানা ছিল সেই জেলখানা বিলুপ্ত করে তখনকার মাননীয় শিক্ষা সচিব মহোদয় স্যার কাজী আজহার সাহেব প্রতিষ্ঠা করেন এই পাবলিক কলেজ। পদাধিকার বলে সচিব মহোদয় স্যার সভাপতি হল স্থানীয় পর্যায়ে খুলনা বিভাগের অভিভাবক শ্রদ্ধেয় স্যার আর বিভাগীয় কমিশনার মহোদয় এই প্রতিষ্ঠানের সভাপতি। এখানে সেনাবাহিনীর একজন অধ্যক্ষ কাজ করেন, লেফটেন্যান্ট কর্নেল মুক্তাদির অত্যন্ত চৌকস অফিসার, তাদের বিদ্যালয় যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, লেখাপড়া সুন্দর, তেমনি করে নাচ গান আবৃত্তি খেলাধুলা প্রতিটি ক্ষেত্রে পাবলিক কলেজ এক ধাপ এগিয়ে আছে। আমরা পাবলিক কলেজ কর্তৃপক্ষ শিক্ষক মন্ডলী সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। খুলনা পাবলিক কলেজ, বয়রা পাবলিক কলেজ তার যখন ২৫ বছর পূর্তি অনুষ্ঠান করেছিল,